তারের বায়রা আমার আল্লাহর নবীর সাহাবী বেলাল হযরত বেলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়ি ছিল হাবশা অত্যন্ত কালো মানুষ ছিলেন টুটের সেন্টারে টিক ছিল না কানের সেন্টারে টিক ছিল না হযরত বেলাল উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন হযরত বেলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু যখন নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন আল্লাহর উপরে ঈমান এনে ফেলেছেন যখন উমাইয়া ইবনে খালফ শুনেছে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ও মুসলমান এমন মুহূর্তে উমাইয়া ইবনে খালফ হযরত বেলালকে নির্যাতন করতে শুরু করছে হযরত বেলালকে কষ্ট দিতে শুরু করছে কেমন কষ্ট দিছে রে মুসলমান মুসলমান হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া দিত প্রাণের বায়রা আমার মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া বেলালের বুকের মধ্যে পাথর চাপা দিত আর বলতো ওরে বেলাল বল মুহাম্মদের তোর মোচারবি না তোকে এইভাবে মর্তম মৃত্যুবরণ করতে হবে তুই মোহাম্মদের ধর্ম না ছাড় তোমাকে এইভাবে কষ্ট দেওয়া হবে তোমার এইভাবেই মৃত্যুবরণ হবে হযরত বেলালকে এত কষ্ট দেওয়ার পরেও বেলালে হাবশি রাদিয়াল্লাহু আনহু কষ্টের পর বলতেন আহাদ আহাদ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার মরণ হতে পারে কিন্তু ঈমান ছাড়তে পারি না প্রাণের বায়রা আমার এইভাবে বেলালকে কষ্ট দেওয়া হতো ও মুসলমান কোন কোন সময় হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহুকে হাত পা বেঁধে বেতের আঘাত করা হতো শুধু তাই না হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহুকে উমাইয়া ইবনে খালফ তার অন্য অন্য গোলামদেরকে বলতো অন্য অন্য গোলামদেরকে বলতো বেলালের গলার মধ্যে রশি লাগাও বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে টানা হেসরা করো উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে টানা হেসরা করো প্রাণের বার পায়ের বায়রা আমার এইভাবে হযরত বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে টানা হেসরা করা হতো এইভাবে কষ্ট দেওয়া হতো একদিন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর পাশ দিয়ে যাইতেছিলেন হযরত বেলালের এমন কষ্ট দেখে আবু বকর সহ্য করতে পারেন নাই ডাক দিয়ে বলেন ওরে উমাইয়া আমার একটা গোলাম আছে তোমাদের ধর্মের বড় পারদর্শী তোমাদের ধর্মরে বিশ্বাস করে ওরে উমাইয়া আমি আমার গোলামটাকে তোমাকে দিয়ে আমি হযরত বেলালকে নিয়ে যেতে চাই তুমি কি রাজি উমাইয়া বলে আমি রাজি বেলালকে তুমি নিয়ে নাও আর তাকে আমাকে দিয়ে দাও ও মুসলমান হযরত বেলালে হাবশি রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর আরেকজন গোলাম দিয়া হযরত বেলালকে উমাইয়ার কাছ থেকে নিয়ে আসছেন আইনা আবু বকর ডাক দিয়া বলেন ওরে বেলাল আজকে থেকে আমি তোমাকে আজকে থেকে আজাদ করে দিলাম আগে ছিল তুমি গোলাম আজকে থেকে তুমি আজাদ সাহাবায়ে কেরাম এসে নবীর কাছে প্রস্তাব রেখেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো ওগো আল্লাহর হাবিব বেঈমান মুশরিকেরা বেলালের কণ্ঠে আওয়াজ শুনি না চিৎকারি করে মস্কারি করে আল্লাহর নবী গো আপনি যদি একজন সুন্দর কণ্ঠওয়ালা সুরলিত কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন যদি আপনি নিযুক্ত করতেন আল্লাহর নবীর কাছে যখন সাহাবায়ে কেরাম প্রস্তাব রাখছেন নবীজির কাছে এই প্রস্তাব কবুল হয়ে গেছে নবীজির কাছে এই প্রস্তাবটা ভালো লাগছে কি লাগছে প্রস্তাবটা ভালো লাগছে এই জন্য আল্লাহর নবী নতুন একজন মুয়াজ্জিন নিযুক্ত করছেন এই নতুন মুয়াজ্জিন ও মুসলমান এই নতুন মুয়াজ্জিন ফজরের সময় মসজিদে নববীর মিনারের মধ্যে দাঁড়াইয়া আজান দিয়েছে এত সুন্দর করে এত সুরলিত কণ্ঠে আজান দিয়েছে এত সুন্দর কণ্ঠে কোনোদিন কেউ আজান দেয় নাই সুন্দর কণ্ঠে আজান শুইনা মদিনার মধ্যে রুল পড়ে গেছে এত সুন্দর আজান কোনোদিন শুনি নাই কে রে আজান দিলো
সাহাবায়ে কেরাম মুসলমানেরা ফজরের নামাজ আদায় করার জন্য দলে দলে মসজিদে নববীর মধ্যে আসতেছেন কিছুক্ষণের মধ্যেই মসজিদে নববী কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সবাই ফজরের নামাজের জন্য অপেক্ষা করতেছেন ও মুসলমান এমন অবস্থা যখন হয়েছে সবাই নামাজের জন্য অপেক্ষা করতেছেন মায়ের নবী বিশ্ব নবীও নামাজের জন্য অপেক্ষা করতেছেন কিন্তু ফজরের নামাজের সময় আর হয় না প্রাণের বাইরা আমার এক পর্যায়ে আল্লাহ জিব্রাইলকে পাঠাইছেন ও জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে যাইয়া বলবে আমি আল্লাহ প্রত্যেক দিন আরশে আজিম থেকে আজানের আওয়াজ শুনতে ভাই বেলালের কণ্ঠে আমি আল্লাহ আজান শোনার জন্য অপেক্ষায় থাকি প্রত্যেক দিন আমি বেলালের কণ্ঠে আজান শুনতে পাই আজকে তো আমি আমার বেলালের কণ্ঠে আজান শুনতে পাইলাম না আজকে কি মসজিদে নববীর মিনারের মধ্যে কি কোনো আজান হয় নাই নাকি ও মুসলমান আল্লাহর নবী ডাক দিয়া বলেন জিব্রাইল রে আজকে তো আজান হয়েছে আজকে সাধারণ কোনো আজান হয় নাই আজকে সুরলিত কণ্ঠে আজান হয়েছে এমন সুন্দরভাবে আজকে আজান হয়েছে এত সুরলিত কণ্ঠে আজান আর কোনোদিন হয় নাই ওরে জিব্রাইল তুমি কি বলছো আজান হয় নাই এমনিতেই জিব্রাইল ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আল্লাহ জানায়া দিয়েছেন কিয়ামত পর্যন্ত যদি আজান দেওয়া হয় আর বেলাল যদি আজান না দেয় কোনোদিন ফজরের নামাজের সময় হবে না ওগো নবী বেলাল আজান দিলেই ফজরের নামাজের সময় হবে আর আপনি ফজরের নামাজ পড়তে পারবে ও মুসলমান আল্লাহ জানায় দিয়েছেন নবী গো বেলাল আজান দেয় নাই বেলাল যতক্ষণ পর্যন্ত আজান দিবে না রাত আর দিন হবে না ফজরের নামাজের সময় আর হবে সম্মানিত হাজিরিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেছেন কালেমার দাওয়াত দিতে কোথায় গেছেন আরো জোরে এখন কোথায় গেছেন বাজারে গেছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর হাবিব বিশ্ব নবী বাজারের মধ্যে যাইয়া কালেমার দাওয়াত দিতেছেন বাজারের মানুষেরা রে তোমার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই দুনিয়ার মধ্যে অসফল হয়ে যাবে আখেরাতে অসফল হয়ে যাবে ও মুসলমান নবী যখন বাজারের মধ্যে এইভাবে দাওয়াত দিতেছেন বাজারের মানুষদেরকে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য এমনিতেই আবুল আহাব নবীজির পাশে পাশে নবীজির পিছনে পিছনে গেছে যা বলতেছে হে বাজারের মানুষেরা রে মুহাম্মদের কথা তোমরা শুনো না মুহাম্মদ পাগল মুহাম্মদ কি আরো জোরে কোন নাউজুবিল্লাহ আবুল আহাব কি বলতেছে মুহাম্মদ পাগল কি বলতেছে ও মুসলমান আমার নবীকে সবার কাছে পাগল বলে দিছে এরপর আমার নবীকে কালেমার দাওয়াত থেকে সরাতে পারে নাই প্রাণের ভাইয়েরা আমার আবার আমার নবী আবার বলতেছেন হে বাজারের মানুষেরা তোমরা পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে বাজারের মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই দুনিয়াতেও সফল হয়ে যাবে আখেরাতেও সফল হয়ে যাবে ও মুসলমান বিশ্ব নবীকে এবার আবুল আহাব বিশ্ব নবীর শরীরের মধ্যে আবু জাহেল একবার তার দলবল সহ নবীজির গায়ের মধ্যে তু তু মারতে শুরু করছে তু তু মাইরা আমার নবীর শরীর ভিজায় দিছে ও মুসলমান এরপর আমার নবীকে কালেমার দাওয়াত থেকে সরাতে পারে নাই প্রাণের বাইরা আমার এরপর আমার নবী কালেমার দাওয়াত দিতেছেন হে তো বাজারের মানুষেরা মূর্তির পূজা ছেড়ে দাও চন্দ্রের পূজা ছেড়ে দাও সূর্যের পূজা ছেড়ে দাও তোমরা এক আল্লাহর গোলামীর মধ্যে লেগে যাও প্রাণের বাইরা আমার এইভাবে আল্লাহর নবী আবার কালেমার দাওয়াত দিতেছেন এবার আবু জেহেল তার দলবল সহ আবুল আহাব তার দলবল সহ নবীজির বিজা শরীরের মধ্যে বালু মারতে শুরু করছে কি মারতে শুরু করছে আগে মারছে টুটু এখন মারতেছে বিজা শরীরের মধ্যে যদি বালু মারে তাহলে শরীর কি হবে কাদা হবে কি হবে কাদা হবে পানের বাইরা আমার এইভাবে আমার নবীর গায়ের মধ্যে বালু মেরে
আমার নবীর গায়ের মধ্যে বালুমের নবীর শরীরটাকে কাদা বানায়া দিছে এরপর আমার নবীকে কালেমার দাওয়াত থেকে সরাতে পারে নাই ও মুসলমান শেষ পর্যন্ত আমার নবীর গলার মধ্যে গামছা লাগাইয়া বাজার অলিতে গলিতে টানা হেসরা করছে আমার নবীকে কষ্ট দিছে এরপর মায়ের নবী একটা সেকেন্ডের জন্য কালেমার দাওয়াত থেকে সরে যায় নাই ও মুসলমান তাহলে নবী যে আমাদের জন্য কষ্ট কম করছেন না বেশি করছেন তো এই নবীর জন্য আমাদের মায়া কম না বেশি আরো জোরে কোন কম না বেশি ও মুসলমান নবীজিকে মহব্বত করতে হবে নবীজিকে মহব্বত করলে দুনিয়া আখিরাতে আমাদের সফল হবে দুনিয়া আখিরাতে আমাদের ভালো হবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আদর্শ মেনে আমাদের পা থেকে মাথা পর্যন্ত আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদের জীবনটাকে যেন আমরা নবীর আদর্শের মাধ্যমে সাজাইতে পারি আল্লাহ তৌফিক দান করুন জুরেকন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম